সাতক্ষীরা সহ দক্ষিণ অঞ্চলের উপকূল জুড়ে ছিল তীব্র দাবদাহ, এখন তা সারা দেশ জুড়ে। তবু থেমে নেই জনজীবন, নানা প্রয়োজনে ঝাঝালো রোদ মাথায় নিয়ে বেরোতে হচ্ছে স্কুলে বা বাইরে, এজন্য সতর্ক থাকা প্রয়োজন। সাতক্ষীরা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাক্তার শেখ আবু সাইদ শুভ হ্যালো ডট বিডি নিউজ 24.com কে বলেন, যেহেতু গরমে বাচ্চাদের যেহেতু অনেক গরম এবং এটা বাচ্চাদের শারীরিক ইফেক্ট অনেক বেশি পড়ে এদের উপরে, সুতরাং এমন কিছু খাবার চুজ করা উচিত ঘরের মধ্যে যে খাবারগুলো তার গরমে ডিহাইড্রেশনটাকেও কাভার দেবে, প্লাস হচ্ছে অন্যান্য বড় কোনো রোগ প্রতিরোধ রোগে আক্রান্ত হতে রোগ থেকে প্রতিরোধ করার সাহায্য করবে। তো সেই ধরনের খাবারের মধ্যে যে এমন খাবারগুলো যে যার মধ্যে পানি জাতীয় পদার্থ বেশি থাকে এই ধরনের খাবার আমরা চুজ করি, কারণ হচ্ছে যে গরমের সময় যেটা হয় যে অনেক বেশি ঘাম নির্গত হয়, ঘাম নির্গত হওয়ার কারণে শরীর থেকে টেম্পারেচার কমে যায়, এবং আরেকটা হচ্ছে যে ঘাম নির্গত হওয়ার জন্য যেটা হয় তার দুই ধরনের ইফেক্ট হয়, একটা হচ্ছে প্রস্রাবের ইনফেকশন যেহেতু প্রস্রাবের পরিমাণ কমে যাওয়ার জন্য প্রস্রাবের ইনফেকশন, আর একটা হয় হচ্ছে কনস্টিপেশন বা পায়খানা শক্ত হয়ে যাওয়া, এবং এই দুইটার ইফেক্টই আসলে মারাত্মক। আমরা প্রতিদিন এই ধরনের বাচ্চা অনেক ড্রিল করি, তো এটা যদি তাকে ঠিক মতো পানি খাওয়ানো যায়, প্রচুর পরিমাণে পানি, সে নর্মালি যে পরিমাণ পানি খায় তার থেকে 30% বেশি যদি খেতে পারে তাহলে সাধারণত এই রোগগুলো হয় না, এবং সেখান থেকে বাচ্চারা ইফেক্ট করতে পারে। আর যে ধরনের খাবারগুলোতে এই ধরনের পানি জাতীয় খাবার বেশি থাকে সেটা যেমন ধরেন যে তরমুজ, শসা, গাজর, এগুলা বেশি খেতে পারে, আর কিছু সবজি যেমন পেঁপে, কুমড়ো, গরমের যে সবজিগুলা এগুলা যথেষ্ট ভালো, মিষ্টি কুমড়ো। আর রাতের বেলা ইসুপগুল এটা খুব ভালো খাবার, যদিও বাচ্চারা এগুলো নিতে চায় না, কিন্তু এগুলোর সাথে যদি একটু ট্যাং মেশানো হয় বা একটু শরবত মেশানো হয় এটা বাইরের, অবশ্যই বাইরের এই যে খোলা আকাশের শরবত তাতে সমস্যা হচ্ছে জীবাণুর প্রবলেম, বা ঘরের প্রোটেক্টেড ওয়েতে তৈরি করলে এই সমস্যাটা থাকে না। গরমের উপযোগী খাবার ও সাবধানে চলাফেরা এ ধরনের বিপর্যয় থেকে রক্ষা করতে পারে। অনেক সময় দেখা যায় যে বাড়িতে বাচ্চাকে আরো মানে উৎসাহী করার জন্য বা খাওয়া দাওয়া উৎসাহী করার জন্য যে বিরিয়ানি, পোলাও বা এই ধরনের রিচ ফুড যেটা আমরা বলি চাইনিজ ফুড, হ্যাঁ, এগুলো বাড়িতে এনে খাওয়ানো হয় অথবা বানানো হয়, বানায় তৈরি করে খাওয়ানো হয়, তো এটার এটাও আসলে গরমকালের জন্য খুব সুইটেবল খাবার না, কারণ হচ্ছে এগুলা যেহেতু রিচ ফুড এগুলো হঠাৎ করে পেটে গিয়ে বিভিন্ন ধরনের সংক্রমণের শিকার হতে পারে শিশুরা, যে ডায়রিয়া বা হচ্ছে ইনডাইজেশন বা হচ্ছে হজমের প্রবলেম, পেট পেঁপে যাওয়া, পেটে ব্যথা হওয়া, এই জাতীয় সমস্যাগুলো আমরা ফেস করি, তো এইগুলা তীব্র গরমে যথাসম্ভব এগুলো অ্যাভয়েড করা ভালো। এই প্রচণ্ড গরমে খাবারের বিষয়ে সচেতন থাকতে হবে, এবং শিশুদের খাবারের বিষয়ে তো আরও বেশি। অগ্রবিসর্গ হ্যালো ডট বিডি নিউজ 24.com সাতক্ষীরা।